বিহার, আসসালামু আলাইকুম, তানভীর মোকাম্মেল বলছিলাম। দেখেন, এই ভিডিওটাতে হচ্ছে অ্যাকোয়াবয় ময়শ্চার মেশিন, যেটা আমাদের যে মেশিনটা দিয়ে আমরা হচ্ছে ময়শ্চার মাপি। তো অ্যাকোয়াবয় ময়শ্চার মেশিনে কয় ধরনের বাসা আছে, আমরা অনেক সময় যে বইটা আছে ওখানে মেশিনের সাথে একটা বই আছে, ওই বইটা আমরা জীবনে দেখা যায় কি আজকে 5 বছর ধরে ইউজ করতেছি, বইটা কেউ খুলেও দেখি না। তো বইটা আসলে দেখবেন, এই বইটাতে দেখবেন যে ওখানে জার্মান, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইতালিয়ান, অর্থাৎ এই 5 দেশের ভাষা ওখানে আছে। সিম্বল, এই যে যেমন এটা এরকম একটা সিম্বল, সিম্বল জার্মান, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইতালিয়ান। চলেন দেখায় যে সিম্বলগুলো দেখেন, এ ও, বি ডব্লিউ, জেড ডব্লিউ, এফ এল, জে ইউ, এইচ এস, সি এ, পি এ, পি এস সি, পি ই এস। তো ডব্লিউ ও মানে হচ্ছে জার্মান ভাষায় হচ্ছে উলি, ইংলিশে হচ্ছে উল, ফ্রেঞ্চে লেনি, স্প্যানিশে লানা। বি ডব্লিউ হচ্ছে সিম্বল, হচ্ছে বি ডব্লিউ, জার্মান হচ্ছে বামলি, ইংলিশে হচ্ছে কটন, ফ্রেঞ্চে হচ্ছে কটন, স্প্যানিশে অ্যালগাডন, ইটালিয়ান গাটনি। জেড ডব্লিউতে হচ্ছে জালওয়েল, তারপরে বিস্কস, ইংলিশে হচ্ছে বিস্কস, ফ্রেঞ্চে বিস্কসি, স্প্যানিশে হচ্ছে লানা সেলুসিয়া, ওকে, ইতালিয়ান হচ্ছে ফাইবার টেসিলি আর্টিফিশিয়েট। এইভাবে করে হচ্ছে এই যে ভাষাগুলো দেখেন, তারপরে যে এখানে সিম্বল দেখবেন এফএল, এফএল আছে, এটা হচ্ছে ফ্লাসিগ্রান, তারপরে হচ্ছে ইংলিশে হচ্ছে ফ্ল্যাক্সিয়ান, হ্যাঁ, তারপরে যে ফ্রেঞ্চ ফেরিয়েন, স্প্যানিশে আছে খিলোডিলেনো, ইতালিয়ান আছে ফিলোডি লাইন। যে ইউ দেখেন এই নিচের এতটুকু পর্যন্ত মনে করেন, ধরেন কি আমাদের কাজে লাগে না তেমন একটা। তো মেইন হচ্ছে আমাদের কাজে লাগে ও, ডব্লিউ, বি ডব্লিউ, জেড ডব্লিউ, এই তিনটাই হচ্ছে কাজে লাগে, ওলি, বামলি, তারপরে জেলো উলিল। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে এই যে বইগুলো পড়ে দেখবেন, বইগুলো পড়লে, কারণ হচ্ছে যে কেয়ার লেভেল ইনস্ট্রাকশনে অনেক সময় যে বিভিন্ন দেশের ভাষায় কেয়ার লেভেলগুলো লিখা থাকে, যেটা আমরা পড়েও দেখি না। এই জন্য হচ্ছে যত আমরা মানে যে ডকুমেন্ট আপনি যত রিসার্চ করবেন কোয়ালিটি হয়ে আপনি, তত বেশি হচ্ছে আপনার জিনিসগুলোর সম্বন্ধে আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ।